মাস্ট, ঠিক আছে, বোথ নিজ টু বি ফ্লেক্স, দুটো পা ভাঁজ করতে হবে, অ্যান্ড হেড শুড বি টিল্টেড টু দ্য আদার সাইড, অ্যান্ড ব্লাডার মাস্ট বি এমটি, ঠিক আছে। কেন, ব্লাডার যদি ফুল থাকে তাহলে তুমি এখান থেকে না ভালো করে দেখতে পারবে না, যে এই এক্সামিনেশন ভালো করে করতে পারবে, ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, এবারে দেখো, যে কোনো এক্সামিনেশন, অ্যাবডোমিনাল এক্সামিনেশন, তার চারটে পার্ট আছে, একটা হচ্ছে ইন্সপেকশন, একটা হচ্ছে প্যালপেশন, একটা পারকাশন, একটা অস্কালটেশন। তো এখানে পারকাশনের জায়গাই নেই, পারকাশ করবে কি, পুরোটাই তো ফুল অফ ফিটাস, ঠিক আছে। আচ্ছা, তো তাহলে আমি কী করে বুঝবো, তাহলে পারকাশন আমি করতে পারবো না, পারকাশন বাদ দাও, তাহলে কমে থাকবে তিনটে মাত্র জিনিস, হ্যাঁ, ইন্সপেকশন, প্যালপেশন আর অস্কালটেশন। আচ্ছা, ইন্সপেকশন আমি তুমি নিজেই দেখ, হ্যাঁ, একজন নন প্রেগনেন্ট মাদার, তার পেট আর এর পেটের মধ্যে তফাতটা কোথায় আছে দেখো, ডিস্টেন্ডেড আছে, অ্যাবডোমেন ডিস্টেন্ডেড আছে, ফুলনেস অফ দা ফ্লাওয়ার কি রকম দেখতে, গ্লোবুলার বলে দেবে, ঠিক আছে, গ্লোবুলার। আচ্ছা, পজিশন অফ আম্বিলিকাস, এবারে দেখো পজিশন অফ আম্বিলিকাস, এটা মিড লাইন আছে ঠিকই, কিন্তু আম্বিলিকাসটা দেখে কি মনে হচ্ছে, কোন ইভার্টেড, দেখো উপরের দিকে উঠে এসেছে, এটা যে কোনো অ্যাবডোমিনাল ডিস্টেনশনে তাই হয়, প্রেগন্যান্সিতেও তাই হয়, তাই হচ্ছে, ঠিক আছে। ক্লিয়ার কাট একটা লাইন আছে দেখো, এই লাইনটা প্রেগন্যান্সির আগে ছিল না, একটা ক্লিয়ার কাট লাইন আছে, এই লাইনটার নাম হচ্ছে লিনিয়ার নাইগ্রা, ইট ইজ ডিউ টু এমএসএইচ সিক্রেশন, ঠিক আছে, মেলানোসাইট স্টিমুলেটিং সিক্রেশন ফ্রম দ্য পিটুইটারি, হ্যাঁ, ডিউরিং প্রেগনেন্সি এটা হয়, তো এর জন্য এই লাইনটা অ্যাপিয়ার করে, সরি, প্রেগনেন্সি শেষ হয়ে যাওয়ার পর আবার ওটা কমে যাবে। এখানে দেখো বেশ কিছু স্ট্রায়া আছে, দেখেছো, এই দেখো এই যে জায়গাগুলো, এই যে এই স্ট্রায়া কেন হয়েছে, বিকজ অফ স্ট্রেচিং অফ কোলাজেন ফাইবার্স, আন্ডারলাইং কোলাজেন ফাইবার্স ডিউ টু ডিস্টেনশন অফ অ্যাবডোমেন, ইট মে অকার ইন কেস অফ অ্যাসাইটিস, ঠিক আছে। তো এইগুলোকে বলে স্ট্রায়া গ্র্যাভিডেরম, এইগুলো হয়েছে। আর কি দেখবে, কোনো স্কার মার্ক আছে কি না, ঠিক আছে, সরি, কোনো স্কার মার্ক আছে কি না, কীরকম স্কার মার্ক, যদি আগে কোনো সিজার হয় তাহলে এইখানে একটা স্কার মার্ক থাকবে, লোয়ার সেগমেন্ট সিজেরিয়ান সেকশন, আর যদি মনে করো কারোর মায়োমেক্টমি হয়েছে বা অন্য কোনো অপারেশন হয়েছে, তার এখানে পেটে স্কার মার্ক আছে কিনা দেখতে হবে, দ্যাট মে বি সাম, দেয়ার মে বি সাম সিগনিফিক্যান্স ফর দিস প্রেগনেন্সি, ঠিক আছে, আগে কোনো কোনো মায়োমেক্টমি হয়েছে, তার ইউটেরাসে সার্জারি আছে, তাহলে এই প্রেগনেন্সিতে সেই সার্জারি থেকে হঠাৎ করে ইউটেরাস রাপচার করে যেতে পারে। বলো, হাত দিলে দিয়ে এইভাবে তোমাকে দেখাতে হবে, এইটুকু জেনে নাও, এটা হচ্ছে ফান্ডাল গ্রিপ, ঠিক আছে, নেক্সট গ্রিপ, ল্যাটারাল গ্রিপ, হাত, একটা হাত এখানে বসাবে, একটা হাত এখানে বসাবে, এদিকে প্রেস করবে, এখানে ফিল করবে, এখানে প্রেস করবে, এখানে ফিল করবে, করে তোমাকে দেখাতে হবে ফিটাসে কোন পার্টস কোথায় আছে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি যে দেখলাম, আমি ধরে নিচ্ছি 97%-এর মধ্যে দূর ঢুকেছে, তাহলে এখানে থাকার কথা ব্রিজ বা বাটো, হ্যাঁ, তো এক্সামিনারকে না যে এখানে প্রেস করবে, করে বলবে হুইচ পার্ট অফ দ্য ফিটাস অকুপাই দ্য ফান্ডাস অফ দ্য ইউটেরাস, হ্যাঁ, সেটা তোমাকে দেখতে হবে। আচ্ছা, কোশ্চেন দেখে বুঝতে পারবে, জীবনে তো একজনের মাদারের পেটে হাত দাও নাকি, সেটা ব্যাগ ধরবে, এদিকে কার্ভেচার ভালোই বোঝা যাচ্ছে, এখানে বলবে স্মুথ কার্ভ সারফেস ইজ দেয়ার, কোন দিকে, না রাইট সাইড, রাইট সাইড, অপোজিট সাইডে নিশ্চয়ই হাত পায়ের এমন হয়ে আছে, বসাবে, হ্যাঁ, ফেসিং টুয়ার্ডস দ্য মাদার্স ফেস, বসিয়ে এটা এখানে প্রেসার দিয়ে দেই, এখানে কি পারছে, এখানে একদম পরিষ্কার, আমি একটা শক্ত জিনিস পাচ্ছি, তোমাকে দেখিয়ে দিতে পারি, এসো হাত লাগাও, একজন আছো এখানে, হাত লাগাও, হাজির, হ্যাঁ, হাত একদম সোজা, এই এই এই
কিছুটা ধরবে তো গ্রিপ তো এইভাবে হ্যাঁ করো হাতে পাচ্ছ শক্ত আছে তো তার এটাকে লিখবে হার্ড গ্লোবিউলার হ্যাঁ মানে বুঝাবে ওটা মাথা ঠিক আছে এটা মাথা নিচেই আছে ইনার লিগামেন্ট হাতটা প্রেস করো ফেসিং টুয়ার্ডস দ্য মাদার্স ফিট হ্যাঁ প্রেস করো কোথায় প্রেস করবে ব্যাকওয়ার্ডস ডাউনওয়ার্ডস অ্যান্ড মিডিয়ালি ব্যাকওয়ার্ডস ডাউনওয়ার্ডস অ্যান্ড মিডিয়ালি হ্যাঁ ব্যাকওয়ার্ড ডাউনওয়ার্ড অ্যান্ড মিডিয়ালি এই কিভাবে প্রেস করবে করে দেখতে পাবো যা পাবে সেটাই হচ্ছে ডিসক্রাইব করে তো ওই একই তো জিনিস পাবে হ্যাঁ প্রথমে আমি দেখবো ফান্ডাল হাইট ঠিক আছে ফান্ডাল হাইট উইথ ইউর আলনার বর্ডার অফ দ্য লেফট হ্যান্ড আলনার বর্ডার অফ দ্য লেফট হ্যান্ড প্রেশার গিভেন ফ্রম দ্য জিপি স্টার্নাম স্লোলি অ্যান্ড কাম ডাউনওয়ার্ডস যেখানে এসে ফার্স্ট তুমি পাবে রেজিস্ট্যান্স সেটাই হচ্ছে ফান্ডাল হাইট তো আমি একদম জিপি স্টার্নামের ঠিক নিচেই পাচ্ছি ঠিক আছে এটাই ফান্ডাল হাইট এবার আমাকে এটা দেখতে হবে যে ফান্ডাল হাইটটা ওর জেস্টেশনাল এজের সঙ্গে করেসপন্ড করছে তাহলে আগে জেস্টেশনাল এজের সঙ্গে কতটা ফান্ডাল হাইট হয় এটা আগে জেনে নাও যদি 12 উইকস প্রেগনেন্সি হয় জাস্ট ইউ ক্যান ফিল ইট জাস্ট সিম্পাসিস ঠিক আছে অ্যাট 12 উইকস প্রেগনেন্সি 24 উইকসে অ্যাট দ্য লেভেল অফ আম্বিলিকাস 36 উইকসে জিপি স্টার্নাম কিন্তু আমি তো বলেছি 40-42 যেতে পারে 36 উইকসের পরে তখন কিন্তু ওটা নামতে শুরু করবে ঠিক আছে তো কি করে বুঝবে হ্যাঁ তখন ফ্ল্যাঙ্কসে এই যে দেখো নিজেরাই দেখো 39 উইকসের ফ্ল্যাঙ্ক দেখো আর কি হয় এই বাচ্চার মাথা নিচে নেমে যায় হ্যাঁ তখন পেলভিসের মধ্যে ঢুকতে শুরু করে আর কি হয় লাইকার এমনি গেটিং রিডিউসড লাইকার এমনি আস্তে আস্তে কমতে শুরু করে তাহলে এই তিনটে কারণের জন্য এই ফান্ডাল হাইট আস্তে আস্তে কমবে তো সেই জন্য 39 উইকসে আমি একটু নিচে পাচ্ছি তাহলে এটা নর্মাল না অ্যাবনর্মাল নর্মাল ঠিক আছে তো এটাকে তুমি বলে দেবে যে ফান্ডাল হাইট 36 এর নিচেই আছে বাট ইট ইজ কনসিডার্ড অ্যাজ নর্মাল বিকজ আফটার 36 ইজ ফান্ডাল হাইট ইজ ডিমিনিশড তাহলে এর কেসে এটা নর্মাল পেলাম ঠিক আছে ফান্ডাল হাইট নিয়ে একটা কোশ্চেন আছে কিন্তু কোশ্চেন আছে এক্সামিনার তোমাকে জিজ্ঞেস করবে মনে করো কোনো মাদারের ফান্ডাল হাইট আজকে এটা 39 ছিল তো তুমি মনে করো এখানে পেলো 32 উইকসে পেলে ঠিক আছে হোয়াট আর দ্য কজেস অফ ফান্ডাল হাইট একজন কানে শুনতে পারো শোনো কানে লাগাবো শুনিয়ে দিচ্ছি জাস্ট লাইক টিক অফ দ্য ওয়াচ ঠিক আছে জাস্ট লাইক টিক অফ ওয়াচ কানে শুনতে পাচ্ছ এই কান সেট করতে হবে নিজেরাই শুনবে করে মানে দেখে মনে হয়েছিল এদিকে কার হয়েছে নাও হতে পারে এইখানে আমি ভালো শুনতে পাচ্ছি